হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারকে অটোরান ভাইরাস থেকে রাখবেন। আমরা বেসিক্যালি অনেক সময় লক্ষ্য করি আমরা ডিভিডি বা পেন ড্রাইভ ইউজ করলে তা অটো চালু হয়ে যায়। এই অটোটা অফ করার জন্য আমরা দেখাবো কিভাবে আপনি অটোমেটিক চালু হওয়াটা বন্ধ করবেন। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে আসতে হবে। কন্ট্রোল প্যানেলে এসে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এখান থেকে আপনার সার্ভিসটা ওপেন করবেন। সার্ভিসটা ওপেন করার পরে আপনি এখান থেকে শেল হার্ডওয়্যার ডিটেকশন জি এটা ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন। এখানে দেখুন আপনারা এখানে অটোমেটিকটা আপনারা ডিসেবল করে দেবেন। ডিসেবল করে স্টপ অ্যান্ড দেন ইয়েস, তারপরে অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের অটোরান ভাইরাস থেকে মেশিনটাকে মুক্ত রাখা যায়। আরেকটা জিনিস, সেটা হলো আমাদের দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে আমাদের কম্পিউটারে কিছু অপ্রয়োজনীয় ফাইল জমা থাকে, সেগুলো কিভাবে আমরা ডিলিট করে দেব। সেজন্য আমরা স্টার্ট মেনু থেকে আপনার প্রোগ্রাম অ্যাক্সেসরিজ থেকে রানটা ক্লিক করবেন। আমি এটা শর্টকাট করার জন্য আমি উপরে নিয়ে এসেছি। তো রানটাতে ক্লিক করে প্রথমে দেবেন আপনার ট্রি ট্রি দেন ইন্টার, ওকে। তারপরে আবার এখানে এসে করবেন পারফেক্ট, PARFECT, পারফেক্ট দেন ইন্টার। তারপরে যে ফাইলগুলো আসবে সেগুলো কন্ট্রোল এ ধরে সিলেক্ট করে কেটে দেবেন। তারপরে আবার ক্লিক করে আপনারা এখানে লিখবেন পার্সন টেম্প দেন ইন্টার। দেন সিলেক্ট করে আগের মতো সিলেক্ট করে ডিলিট করে দেবেন সবগুলো ফাইল। আরেকটা হলো কি, আপনার আমাদের রিসেন্ট ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো, RECE অ্যান্ড টি রিসেন্ট এন্টার অ্যান্ড ডিলিট। এভাবে খুব সহজে আমরা আমাদের কম্পিউটারটাকে রিফ্রেশ করে রাখতে পারি এবং আমাদের কম্পিউটার গতিটাও খুব ভালো থাকবে। ধন্যবাদ।